ব্লগের আজকে যে শুরুর পার্টটা দেখতে পারবে সেটা বৃহস্পতিবার সকালে শুট করা, আজকে বৃহস্পতি শুক্র দুটো বার মিলিয়েই আজকের ব্লগ। তো চলো শুরু করি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো। কিসের আওয়াজ হচ্ছে এখানে? প্লাই কাটছে, তো পরে কথা বলছি। তো তখন প্লাই কাটছিলই দাদা, এতটাই আওয়াজ হচ্ছিল যে আমি তো কথা বলতেই পারলাম না। যাই হোক, আমরা বেরোচ্ছি, মাছ কিনতে যেতে হবে। মাছ আর বিশেষ নেই, তো বিশেষ বলতে পাবদাই রয়েছে, ওই পাবদাটা আজকে করে ফেলবো ব্যাস। শুনছিলাম 13-15 কেজি হতে পারে, মানে সেই কাতলা থেকে আমি বেশি আনিনি যদিও বা দেখো দু পিস করেই আমাদের মাছ লাগে। আমি 500 মতো এনেছি, এইরকম বড় বড় একটু পিস করে দিয়েছে। তো দেখি এখন আমি এগুলো রান্না করব না, পাবদাটাকে শেষ করব। এই কাতলাটা আনা হয়েছে, আর এনেছি এইরকম 500 তেলাপিয়া, আর এনেছি এইরকম ট্যাংরা। আরেকজন বলছে প্রত্যেকটাতেই তো ডিম আছে, বেশ ভালো বেশ ভালো। তো এরকম 4টে ট্যাংরাতে জানো না তো 500 মতো হয়েছে, মানে 470-480 গ্রাম মতো হয়েছে দেখলাম। তো চলো এগুলো ধুয়ে, এখন টিফিন বক্সের পাশে রেডি করে নিয়েছি, এগুলোকে এখন ধুয়ে টিফিন বক্সে ভরে ভরে আমি রাখবো, আর আজকে রান্না করবো পাবদা মাছ। চলো ম্যাডাম ধুয়ে নিক। আজকে সেভাবে কথাই বলতে পারছি না, কারণ অলরেডি বেজে গেছে না 12:33। আমি রান্নাঘরে সবটা গুছিয়ে নিয়ে গ্যাসটাকে মুছে টুছে রাখলাম। আমি যদি আসে তো ভালো কথা, না আসলে ওই গ্যাসটা আমার লাগছে না, তো একেবারে তার গতি হয়ে গেল। আর এইখানে নিয়েছি এখন বালতি আর মগ, এবার মুছবো ঘরটা ঝাড় দিলাম। আমি না ঠিক ধুলোটা ট্রেটে তুলতে পারি না, তাই জন্যে আয়নাতে দেখা যাচ্ছে, তো ও তুলে সেটা ফেলে দিল আর কি। আর আমি এবার ঘরটা মুছবো, 12:33 অলরেডি বেজে গেছে, আমার অনেকটা লেট হয়ে গেছে। আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, তো এখন মুছবো, মুছে আমি স্নানটা করে পুজোটা দিয়ে তারপর যাবো রান্নাঘরে। আজকে বিশেষ কিছু রান্না নেই অবশ্য, পোস্তর বড়া ভাজবো, ঘি দিয়ে খাবে ও, আর হচ্ছে পাবদা মাছ করবো, মানে ও নয় শুধু আমিও খাবো আর কি। তো ভাত, পোস্তর বড়া, ঘি আর হচ্ছে পাবদা মাছ। তো চলো এই আজকের মেনু হবে, তার আগে আমি একটু ঘরদোরটা মুছে নিই। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে 1:14, এবার যাবো রান্নাঘরে। আর আজকে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে শিব ঠাকুরের জন্য দুপুরে ফল আর ফুল পেয়েছি জানো তো, মানে ওই দিক থেকে আসছিলাম জানোই, আমি রাস্তা দিকে একটু তাকাতে তাকাতে আসছিলাম, তো পেয়েছি আজকে। তো চলো এবার তাড়াতাড়ি করে আগে রান্নাটাই যাই। এখন বাজে 1:33, আমার সব কমপ্লিট হয়ে গেছে। আজকে যা রান্না ছিল সেটা তো হয়ে যাওয়ারই কথা, এটা হচ্ছে পাবদা মাছের ঝালটা। আজকে না আমি একটা জিনিস টেস্ট করলাম, এই সানরাইজে সর্ষে পোস্ত বাটাটা আমি কখনো ট্রাই করিনি, এই যে এটা এনেছি আজকে আমি একটু ট্রাই করে দেখলাম। কি বলতো, হয়তো কোথাও গেলাম দেরি হলো, বেশ চটজলদি রান্নাটা হয়ে গেল, হয়তো মাছ ফ্রিজে রয়েছে মশলা বাটার জন্য, হয়তো করতে ইচ্ছে করছে না বা দেরি হবে, তো তখন এটা দিয়ে কিন্তু করাই যেতে পারে। আজকে আমি টেস্ট করে নিলাম, তো দেখি। 10 মিনিট আগে মশলাটা একটু ভিজিয়ে রাখতে লাগে, আমি 10 মিনিট অনেকক্ষণই বেশি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আশা করি ভালোই হবে। আর কালারটা এরকম হয়েছে, তার মানে আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এখানে তো ভাত, আর ভাতের নিচে রয়েছে আমাদের পোস্তর বড়া। তো চলো এবার একটু আন্টিকে না দেখে আসি, আন্টি শরীরটা খারাপ হয়েছে। তো আমি চলে এসেছি পরের দিন, এখন শুক্রবার বিকেল 5:52। তো হ্যাঁ, তোমাদেরকে কালকেই বলেছিলাম বৃহস্পতিবার যে ব্লগটা গেছে, আজকে সকালে মানে শুক্রবার সকালে যে ব্লগটা গেছে সেটাতে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে কি কারণে আমি বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবার আপলোড করিনি। কিছু কথা আমার বলার দরকার মনে হয়েছিল, তো সেগুলো আমি বলেছি। তোমরা অনেকেই বলেছো এসব দিয়ে কান দিতে না, আমি সত্যিই দিতে চাইনি কান, কিন্তু দিনের পর দিন কতটা আর মেনে নেওয়া যায় বলো, মানে তোমাদের তো আমি কয়েকটা কমেন্ট জাস্ট বলেছি, এরকম দিনের পর দিন প্রত্যেকটা দিন কিছু না কিছু কমেন্ট করতো, তো শেষ পর্যন্ত আমি আর পারলাম না, তাই কালকে ওরকম একটা ভিডিও করেছিলাম। তো জানি না আমি ঠিক করেছি নাকি ভুল করেছি, বাট আমার মনে হয়েছে আমার এটা করাটা উচিত ছিল। যাই হোক না কেন,
বাদ দিয়ে দিলাম পার্টটাকে, তাকে যখন আমি হাইট করেই দিয়েছি, তার সব কিছুকেই যখন আমি হাইট করে দিয়েছি, তখন নাই বা ঘাটালাম আর তাকে নেই। তো চলো আমি একটু বেরোবো এখন, আমাদের দুজনেরই না একটু খিদে খিদে পেয়ে গেছে, এখন বিকেল 5:52 বাজে। আমি একটু বেরোবো, দেখি ও বলছে আমরুথাতে যেতে, আমরুথাতে রাজকাচুরি না কি সবও দেখে এসেছিল, ওইগুলো খাবে বলছে। দেখা যাক, তো ও যা খাবে আমাকে মোটামুটি তাই খেতে হবে, কিছু করার নেই আর কি, আলাদা আলাদা আবার কোথায় যাবো আনতে। তো আমরুথাতে যাবো, আমরুথাতে যদি না পেয়ে থাকি তাহলে জাজবেগে যাবো, কিছু একটু নেবো চলে আসবো। তো চলো আমার সাথে, তোমরাও চলো। তবে আজকের ব্লগটা সেই রকম এইটা দিয়েই শেষ করে দেবো, এরকম কিছু নয়। আমার ইচ্ছে আছে যে বৃহস্পতিবার আমি যে মাছের দোকানটাতে গেছিলাম সেখানে কী ধরনের মাছ পাওয়া যায়, ব্যাঙ্গালোর এলে তোমরা কী কী ধরনের মাছ পেতে পারো, এই সব ধরনের একটা ভিডিও ক্লিপ আমার কাছে তোলে আছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ইচ্ছা আছে সেটা আজকের ব্লগের সাথেই অ্যাড করব। তো দেখা যাক, যেরকম যেরকম চলতে থাকবে সেরকম সেরকম আমিও দেখাতে থাকবো। তো চলো আগে খাবারটা নিয়ে আসি। এ দেখো আমি চলেও এসেছি আমরুধার, এটা তো মিষ্টির দোকান, এটা তোমাদেরকে বহুবার দেখিয়েছি, আর এটা হচ্ছে রাজকাচুরি এসবের দোকান। বেশ ভালোই লাগে, একটুখানি গিয়ে হেঁটে আসতে হয়, বেশি দূর নয়, মেঘটা একটু একটু করেছে তো যত তাড়াতাড়ি সম্ভব। দেখো খাবারগুলোকে নিয়ে তো এসেছি, এটা হচ্ছে আমরুথা স্পেশাল চাট, এটা হচ্ছে রাজকাচুরি, যদিও কোয়ান্টিটি খুবই কম তবে দাম অনুসারে আমার একটু কমই লেগেছে, আর এটা হচ্ছে তোমার শাহি সমোসা। হ্যাঁ এই তিনটে জিনিসই আনা হয়েছে, তো চলো খেয়ে নি, লোকে দেখলে ভাববে আমরা দুপুরে কিছু খাইনি বোধহয়। খাওয়া দাওয়া করে এই বসলাম, তোমাদেরকে বলেছিলাম আজকে কি কি মাছ পাওয়া যায় কিরকম দাম, তবে একটা আইডিয়া তো আমি প্রথমে ব্যাঙ্গালোরের ওই ব্লগটাতেই দিয়েছি, আর আজকে যারা মাছ পাগল আমার আর আমার বরের মতো তারা ব্যাঙ্গালোরে এসেও মাছ খুঁজবে। তো বাংলায় কথা বলে মাছ কেনার এটা মানে আলাদাই আনন্দ, বিশেষ করে এখানে যারা ওই এখানকার ভাষায় কথাবার্তা বলে আর কি, মাছ বিক্রি করে, তারা না মাছের পিস এমন বাজে করে, ছোট করে দেয় এমন, আবার বললে পরে এমন এক একটা মানে ভদকা ভদকা পিস করে, কি আর বলবো, ও আর বলার কথা নয়। যাই হোক, তাই জন্য এই বাঙালি দোকানটায় গিয়ে আমরা সত্যি খুব আনন্দ পাই, তো একদম ঠিকঠাক পিস করে যেরকম বলি সেই রকমই। তো চলো তোমাদেরকেও চিনিয়ে দিই, আর দামগুলো তোমাদের সাথেও আলোচনা করে দিই, আর কী কী মাছ পাওয়া যায় না পাওয়া যায় সবটাই দেখিয়ে দিই। তো চলো এখানে ভিডিওটাকে শেষ করে দেবো, এই মাছের বাজার দেখিয়ে আর কি, মাছের বাজার নয় ঠিক দোকান টাইপের, তো সেটা দেখিয়ে শেষ করে দেবো। যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো কিছু তাহলে প্লিজ, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, টাটা, গুড নাইট। দেখো জানি না আমার মতো কারা কারা মাছপ্রেমী রয়েছে, এমনকি আমার বড়ো, তাই আমি ব্যাঙ্গালোর আসার আগে শুধু এটাই ভাবতাম যে আমি মাছ পাবো কি না। তো এখানে আসার আগে আমি বহু জায়গা সার্চ করেছি, এখানে এসে খেতে পেয়েছি মাছ, তবে এই জায়গাটা আমি খুব ভালোবেসেছি এই জায়গাটাকে, কারণ আমি এত ভালো করে মাছ এখানে গিয়ে কিনতে পারি। দেখো এখানে মোটামুটি সার্টিন, শোল, তেলাপিয়া, রুই, কাতলা, বেলে এই দিকটাতে মোটামুটি এই ধরনের মাছ, তারপর ছিল আমুদি, ট্যাংরা, ট্যাংরারও নানান রকম সাইজ ছিল, তারপরে বিশেষ করে জিয়ে রাখা ছিল ওখানে কই, মাগুর, শোল, শিঙি মাছ, এইরকম বড় বড় অ্যাকুরিয়ামের মধ্যে মানে অ্যাকুরিয়ামের মতো জল দিয়ে চারের মধ্যে রাখা, জিয়ে এই মাছগুলোকে এখান থেকেই নিলে ধরে ধরে দিচ্ছে আর কি। কোকিলা মাছও ছিল বিশাল সুন্দর সুন্দর, আর ছিল তোপসে, পাবদা, বেলে, এখানে দেখো বড় বড় বেলে, সরপুটি, বাটা, ফলি, চারাপোনা, লবস্টার, ট্যাংরা বিশাল বড় বড় ছিল এই দিকটাতে, আর ছিল চিতল, আর ট্যাংরা, ভেটকি, এই মাছগুলো মোটামুটি সবই ওখানটাতে ছিল। পাবদারও নানান রকম সাইজ ছিল, পাবদার দু রকমের সাইজ ছিল, এই দেখো ট্যাংরাটা
এত বড় বড় ছিল, বোয়াল ছিল আর ফলি মাছও ছিল, কিন্তু ফলিতে এতটাই কাটা থাকে যে আমার বর খাবে না। তোপসে মাছগুলোকে দেখতেই পাচ্ছ, ইলিশও ছিল ওখানে, দু রকমের পাওয়া যায়, একটা 1500 টাকা, একটা 900 টাকা। 1500 টাকারটা 1 কেজি থেকে 1200 গ্রাম এরকম হবে, আর হচ্ছে তোমার 600-700 গ্রামের মতো, ওগুলো হচ্ছে 1000 টাকা করে, মানে 999 ওই আর কি। এখানে বিশাল বড় একটা চিতলও রাখা ছিল, তো এই দেখো সেই চিতলটা, পাশেই দেখছো পুঁটি মাছ রাখা রয়েছে, চিতলের ওপর দিয়েই রয়েছে বড় একটা ভেটকি, মোটামুটি 8 ট্যাংরা তার পাশেই দেখতে পাচ্ছ। তো মোটামুটি সব রকমের মাছই এখানে পাওয়া যায়। আর ওখানে যে কাতলা মাছটা কাটছে সেটা ছিল একটা 14 কেজির কাতলা। এই 14 কেজির কাতলা থেকে আমি নিজেও কিছুটা এনেছি, যদিও এটা খাওয়াটা উচিত না কারণ তেলাক্ত মাছ, কিন্তু এক দুদিন তো চলতেই পারে। ভালো বাসি যারা মাছ তারা আমরা জানি, তো এখানকার যে মাছের রেট রয়েছে তো চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে চার্ট অনুযায়ী থাকে, এই দেখো মোটামুটি দেবাই রয়েছে, পমফ্রেট 1029-1199 এইরকম দামের মধ্যেই রয়েছে। 8 ট্যাংরাও ধরো তোমার ওই 8 ট্যাংরা 500 টাকা মতো এইরকম দামের ছিল। রুই ছিল 190, কাতলা 240, এগুলো তোমরা জানো। আর চিংড়ি এখানে শুরু হচ্ছে 500 টাকা থেকে, সেটা 1300 টাকা অবধি থাকে। তো এইরকম ব্যাঙ্গালোরে মাছের অভাব হবে না এটুকু বলতে পারি। কই ছিল 760 টাকা, তো চলো এইরকমই দাম।